ফ্রেন্ডস, আপনারা হয়তো হলিউড মুভিটা টিনিস দেখেছেন যে মোবাইল ফোনের সাথে পেন ড্রাইভ কানেক্ট করে মোবাইল ফোনের সমস্ত ডেটাগুলো তারা হ্যাক করে দিচ্ছে। এছাড়া আপনারা হয়তো দেখেছেন যে মোবাইল ফোনের সাথে ডেটা কেবিলের মাধ্যমে ডেস্কটপ বা ল্যাপটপ কানেক্ট করে তারা কিন্তু মোবাইল ফোনের সমস্ত ডেটাগুলো তাদের ডেস্কটপ বা ল্যাপটপে কালেক্ট করে নিয়েছে। মানে তারা মোবাইল ফোনটিকে পুরোপুরি হ্যাক করে নিয়েছে, মোবাইল ফোনের সমস্ত ডেটাগুলো হ্যাক করে নিয়েছে। ফ্রেন্ডস, এইভাবে কিন্তু আপনাদের মোবাইল ফোনটিও হ্যাক হতে পারে। আমরা অনেক সময় কী করে থাকি, আমাদের মোবাইল ফোনটি আমাদের বন্ধুবান্ধব বা অপরিচিত কোনো ব্যক্তির হাতে দিয়ে থাকি। তারা কিন্তু চাইলে পেন ড্রাইভের মাধ্যমে বা তাদের ল্যাপটপের মাধ্যমে বা ডেস্কটপের মাধ্যমে কিন্তু তারা আপনাদের মোবাইল ফোনের সমস্ত ডেটাগুলো হ্যাক করে দিতে পারে। কিন্তু ফ্রেন্ডস, আপনারা যদি আপনাদের মোবাইল ফোনে একটি ছোট্ট সেটিংস করে রাখেন তাহলে কিন্তু কেউ আপনাদের মোবাইল ফোনটি এইভাবে হ্যাক করতে পারবে না। তো চলুন ফ্রেন্ডস, আমি আপনাদের সেই সেটিংসটি দেখিয়ে দিই। আর শুরু করার আগে ফ্রেন্ডস, আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখুন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। আর ভিডিও দেখার পর যদি আপনাদের ভিডিও হেল্পফুল হয়ে থাকে তাহলে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। এই সেটিংসটি করার জন্য ফ্রেন্ডস, আপনারা প্রথমে আপনাদের ফোন থেকে সেটিংসটি ওপেন করবেন। সেটিংস ওপেন করার পর এবার একদম নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে একটা অপশন দেখতে পাবেন, অ্যাবাউট ফোন। তো আপনারা অ্যাবাউট ফোন অপশনটায় ক্লিক করবেন। অ্যাবাউট ফোনে ক্লিক করার পর এয়ারফোন একটু নিচের দিকে এখানে একটা অপশন আপনারা দেখতে পাবেন, বিল্ড নাম্বার। তো এই বিল্ড নাম্বার অপশনটা আপনারা 5-6 বার ক্লিক করবেন। 5-6 বার যদি আপনারা বিল্ড নাম্বার অপশনটিতে ক্লিক করেন তো আপনাদের ফোনে যদি ডেভেলপার মোডটি অ্যাক্টিভেট না থাকে তো আপনাদের ফোনে ডেভেলপার মোডটি অ্যাক্টিভেট হয়ে যাবে। তো দেখুন ফ্রেন্ডস, আমি যখন বিল নাম্বার অপশনটিতে 5-6 বার ক্লিক করছি, ক্লিক করার পর দেখুন নিচে এখানে দেখা যাচ্ছে যে আমার ফোনে বিল নাম্বার অলরেডি অ্যাক্টিভেট করা রয়েছে। তো আপনারা যখন এখানে 5-6 বার ক্লিক করবেন তো আপনাদের ফোনে বিল নাম্বার যদি অ্যাক্টিভেট না করা থাকে তো অ্যাক্টিভেট হয়ে যাবে। এবার ফ্রেন্ডস, আপনারা এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর ফ্রেন্ডস একটু নিচের দিকে এখানে একটা অপশন আপনারা দেখতে পাবেন, অ্যাডিশনাল সেটিংস। তো আপনারা এই অ্যাডিশনাল সেটিংস অপশনটায় ক্লিক করবেন। অ্যাডিশনাল সেটিংসে ক্লিক করার পর এবার ফ্রেন্ডস একটু নিচের দিকে আসলে এখানে একটা অপশন দেখতে পাবেন অ্যাড হয়েছে, সেটা হলো ডেভেলপার অপশন। তো আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করার পর ফ্রেন্ডস ওপরে দেখুন এখানে ডেভেলপার অপশন লেখা থাকবে। এই অপশনটা দেখুন আমার অন রয়েছে, আপনাদের এরকম অফ থাকবে। অফ থাকলে আপনারা এই অপশনটিকে প্রথমে এখান থেকে অন করে নেবেন। অন করার পর প্রথমেই দেখুন ফ্রেন্ডস এখানে একটি অপশন চলে আসে, হোম স্ক্রিন ব্যাকআপ পাসওয়ার্ড। তো আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এবার ফ্রেন্ডস প্রথমেই দেখুন এখানে লেখা রয়েছে, টাইপ ইওর কারেন্ট ফুল ব্যাকআপ পাসওয়ার্ড হিয়ার। তো আমরা তো এখানে পাসওয়ার্ড ক্রিয়েট করিনি, তো এই ঘরটাকে আপনারা ফাঁকা রাখবেন। তারপর নিচে এখানে দেখুন লেখা রয়েছে, টাইপ এ নিউ পাসওয়ার্ড ফর ফুল ব্যাকআপ হিয়ার। তো আপনারা এখানে ক্লিক করে আপনারা একটা নিউ পাসওয়ার্ড সেট করে নেবেন, আর পাসওয়ার্ড এমন সেট করবেন যেটা আপনারা ভুলবেন না, ঠিক আছে? তারপর নিচে এখানে দেখুন লেখা রয়েছে, রিটাইপ ইওর নিউ ফুল ব্যাকআপ পাসওয়ার্ড হিয়ার। তো ওই পাসওয়ার্ডটাকে আপনারা যেই পাসওয়ার্ডটা টাইপ করবেন সেই পাসওয়ার্ডটাকে এখানে আবার টাইপ করবেন। টাইপ করার পর ফ্রেন্ডস এবার ওপরে এখানে ডান বাটন দেখতে পাচ্ছেন, তো ডান বাটনে ক্লিক করবেন। এবার যদি ফ্রেন্ডস আপনারা পাসওয়ার্ড চেঞ্জ করতে চান তো চেঞ্জ করতে হলে কিন্তু আপনারা ওপরে কিন্তু যেই পাসওয়ার্ডটা আপনারা এখন দেবেন সেই পাসওয়ার্ডটা দেবেন। ওপরে যে লেখা রয়েছে, টাইপ ইওর কারেন্ট ফুল ব্যাকআপ পাসওয়ার্ড, তো এখানে আপনারা সেই পাসওয়ার্ডটা দেবেন। তারপরে কিন্তু আপনারা নিউ পাসওয়ার্ড দিয়ে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। তো ফ্রেন্ডস, এই সেটিংসটি করে রাখলে কিন্তু এবার থেকে আপনাদের মোবাইল ফোনের ডেটা পেন ড্রাইভ বা ডেস্কটপের মাধ্যমে কেউ হ্যাক করতে পারবে না। যখনই হ্যাক করতে যাবে তখনই কিন্তু তাদের কাছে এই পাসওয়ার্ডটি চাওয়া হবে। তারা এই পাসওয়ার্ডটি দিতে না পারলে কিন্তু তারা আপনাদের মোবাইল ফোনের ডেটা কিন্তু হ্যাক করতে পারবে না। তো আশা করছি ফ্রেন্ডস আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে প্রথম বলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। আর আপনার যদি কোনো কোশ্চেন থেকে থাকে তো সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, আমি তার রিপ্লাই করবো বা সেটা নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করবো। তো আজকের মতো ফ্রেন্ডস এ পর্যন্তই, আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।